আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর হিসেব বিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তো আজকে আমি যে অধ্যায়টি আলোচনা করব, এটি আজকের এই অধ্যায়ের প্রথম পর্ব। তো এই অধ্যায়টি কি হবে এই বিষয়ে আমি বলার আগে তোমরা দুই একটি ছবি দেখে নাও। শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে কি দেখা যাচ্ছে। এখানে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামের একটি ছবি দেখা যাচ্ছে, একটি ভবনের ছবি দেখা যাচ্ছে, তার মানে এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান। তারপরে ছবিটি দেখো, এখানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল লিমিটেড বা হাসপাতালের একটি ছবি, একটি চিত্র দেখা যাচ্ছে। এটি হচ্ছে একটি হাসপাতালের চিত্র। তাহলে আমরা প্রথমে দেখলাম শিক্ষা প্রতিষ্ঠান, তারপর হাসপাতাল, এরপরে দেখো বাংলাদেশ প্রবাসী উন্নয়ন সমিতির একটি ছবি দেওয়া আছে। এটি একটি সমিতির ছবি। তো আমরা এখানে তিনটি ছবি দেখলাম। তারপর আর একটি ছবি দেখো, ধনবাদ এই শাহী জামা মসজিদ, একটি মসজিদের ছবি দেখা যাচ্ছে। তাহলে আমরা প্রথমে দেখলাম শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে হাসপাতাল, তারপরে সমিতি, তারপরে মসজিদ। এই চারটি ছবি থেকে আমরা যেটি বুঝি, এখানে অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতি ইঙ্গিত করা হচ্ছে। সো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। সো অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাবের আমরা আজকে প্রথম পর্ব নিয়ে তোমাদের উদ্দেশ্যে আমি ক্লাস উপস্থাপন করব। তো আজকের এই পর্বে যে বিষয়গুলো আমাদের জন্য আলোচনার বিষয় রয়েছে, সেই বিষয়গুলো আমি শিক্ষণফল হিসেবে তোমাদের জন্য উপস্থাপন করব। আজকের ক্লাস শেষে শিক্ষার্থীরা অব্যবসায়ী প্রতিষ্ঠানের সংজ্ঞা বলতে পারবে, অব্যবসায়ী প্রতিষ্ঠানের শ্রেণী বিভাগ ব্যাখ্যা করতে পারবে, তারপরে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব সমূহ কি বর্ণনা করতে পারবে। পাশাপাশি তোমরা অব্যবসায়ী প্রতিষ্ঠানের অঙ্ক করতে গেলে, সমস্যা সমাধান করতে গেলে যে ধাপগুলো রয়েছে, সে ধাপগুলো সম্পর্কেও আশা করি ধারণা লাভ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে অব্যবসায় প্রতিষ্ঠান সম্পর্কে জানবো। আমরা অব্যবসায় প্রতিষ্ঠান সম্পর্কে জানার আগে ব্যবসায় প্রতিষ্ঠান সম্পর্কে একটু একটু রিমাইন্ড আমরা নিয়ে আসি। ব্যবসায় প্রতিষ্ঠান হচ্ছে এমন কিছু প্রতিষ্ঠান যেগুলো মুনাফার্জনের উদ্দেশ্যে পরিচালিত হয় থাকে। তাহলে ব্যবসায় প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। তাহলে অব্যবসায় প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন নয়, অর্থাৎ অব্যবসায় প্রতিষ্ঠান হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় না। সো আমরা আমাদের যে সংজ্ঞাটি রেখেছি সেটিতে কি লেখা আছে দেখো, যে সকল প্রতিষ্ঠান সমূহ কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত না হয়, পারস্পরিক কল্যাণ ও সামাজিক কল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ও পরিচালিত হয় তাকে তাকে অব্যবসায়ী প্রতিষ্ঠান বলা হয়, যেমন স্কুল, কলেজ, হাসপাতাল, মসজিদ, মন্দির ইত্যাদি। তাহলে আমরা যেটা বুঝি, যে সকল প্রতিষ্ঠান ব্যবসায়িক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত না হয়, মুনাফার্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত না হয়, সমাজ কল্যাণ এবং পারস্পরিক কল্যাণের উদ্দেশ্যে পরিচালিত বা প্রতিষ্ঠিত হয় তাকে তাকে কি বলা হবে, অব্যবসায়ী প্রতিষ্ঠান বলা হবে। সো অব্যবসায় প্রতিষ্ঠানের শ্রেণী বিভাগ আমরা জানবো। অব্যবসায় প্রতিষ্ঠান প্রধানত দুই ধরনের, একটি হচ্ছে মুনাফাভোগী অব্যবসায় প্রতিষ্ঠান, আরেকটি হচ্ছে অমুনাফাভোগী অব্যবসায় প্রতিষ্ঠান। তাহলে দেখো, আমরা ইতিপূর্বে আলোচনায় এসেছে অব্যবসায় প্রতিষ্ঠান মুনাফাজনক কোনো উদ্দেশ্য থাকে না, কিন্তু শ্রেণী বিভাগে গিয়ে আমরা দেখলাম কি মুনাফাভোগী বলা আছে, অমুনাফাভোগী বলা আছে। তাহলে আমরা মুনাফাভোগী অব্যবসায় প্রতিষ্ঠানের সংজ্ঞা জানবো। তো মুনাফাভোগী অব্যবসায় প্রতিষ্ঠানের সংজ্ঞা কি বলা হয়েছে, যে সকল ব্যবসায় প্রতিষ্ঠান মুনাফার্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত না হলেও তাদের বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মুনাফা অর্জন করে থাকে তাকে মুনাফাভোগী ব্যবসায় প্রতিষ্ঠান বলা হয়, যেমন বেসরকারি স্কুল, কলেজ ও হাসপাতাল ইত্যাদি। তাহলে আমি আবার বলতেছি যে অব্যবসায় প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় না, কিন্তু মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত না হলেও যে সকল প্রতিষ্ঠান তাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে, সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে, জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মুনাফা অর্জনের কিছু কাজ বা কিছু মুনাফা অর্জন করে থাকে তাকে মুনাফাভোগী অব্যবসায় প্রতিষ্ঠান বলা, অর্থাৎ এটির মূল টার্গেট মুনাফা অর্জন নয়, কিন্তু কর্মকাণ্ডের মাধ্যমে
সে কিছু মুনাফা অর্জন করে থাকে তাকে অব্যবসায়ী মুনাফাভোগী অব্যবসায় প্রতিষ্ঠান বলে। এরপরে দেখো অমুনাফাভোগী অব্যবসায় প্রতিষ্ঠান, মানে হচ্ছে যে অব্যবসায় প্রতিষ্ঠানগুলো মুনাফা অর্জন করে না, অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্যও নাই এবং মুনাফা অর্জন করেও না, তাহলে এটির সঙ্গে কি বলা হয়েছে? যে সকল অব্যবসায়ী প্রতিষ্ঠান সমূহ মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত না হয়ে শুধুমাত্র পারস্পরিক কল্যাণ ও সামাজিক কল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত পরিচালিত হয় তাকে অমুনাফাভোগী অব্যবসায় প্রতিষ্ঠান বলা হয়, তাকে অমুনাফাভোগী অব্যবসায় প্রতিষ্ঠান বলা হয়। যেমন ক্লাব, মসজিদ, মন্দির, অর্থাৎ এই ধরনের প্রতিষ্ঠানগুলো নিছক সমাজ কল্যাণ জনকল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়, মুনাফা অর্জনের কোনো টার্গেট থাকে না। তারপরে দেখো আমরা অব্যবসায় প্রতিষ্ঠানের হিসাব, অর্থাৎ একটি অব্যবসায় প্রতিষ্ঠানের তিন ধরনের হিসাব থাকে, তিন ধরনের হিসাব থাকে, আমরা হিসাবগুলো জানবো, পাশাপাশি এগুলো ব্যাখ্যাও করব। প্রথম হচ্ছে প্রাপ্তি ও প্রধান হিসাব। অব্যবসায় প্রতিষ্ঠানের প্রথম হিসাব হচ্ছে প্রাপ্তি ও প্রধান হিসাব, তারপরে হচ্ছে আয় ব্যয় হিসাব, তারপরে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী বা উদ্ধৃত্ত পত্র। এই তিনটি হিসাব আমরা আগে ব্যাখ্যা করব। এই তিনটি হিসাবের ভিতরে প্রথমে আমরা জানবো প্রাপ্তি ও প্রধান হিসাব। এখানে প্রাপ্তি ও প্রধান মানে কি? প্রাপ্তি ও প্রধান মানে হচ্ছে নগদ প্রাপ্তি, নগদ প্রদান। সো প্রাপ্তি ও প্রদান মানে হচ্ছে যে হিসাবে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের সকল প্রকার নগদ প্রাপ্তি ও নগদ প্রদান হিসাব ভুক্ত করা হয় তাকে প্রাপ্তি ও প্রদান হিসাব বলা, অর্থাৎ এটি নগদান বইয়ের মতো, অর্থাৎ নগদান হিসাবের মতো সকল প্রকার নগদ প্রাপ্তি এবং প্রদান যেই হিসাবে অন্তর্ভুক্ত করা হয় তাকে প্রাপ্তি ও প্রদান হিসাব বলা হয়। প্রাপ্তি ও প্রদান হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্ত বছরের শুরুর সম্পদ এবং প্রাপ্তি ও প্রদান হিসাবের সমাপনী উদ্বৃত্ত বছরের শেষে সম্পদ হিসাবে পরিগণিত হয়। তারপরে আমরা জানবো আয় ব্যয় হিসাব। আয় ব্যয় হিসাবটা অনেকটা আয় বিবরণীর মতো, অর্থাৎ তোমরা তোমাদের ব্যবসায় প্রতিষ্ঠানের, অর্থাৎ তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রে যে আর্থিক বিবরণী করেছ সেখানে তোমরা আয় বিবরণী, অর্থাৎ বিশদ আয় বিবরণীতে যেভাবে কাজ করেছ এখানেও একইভাবে যে হিসাবে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের সকল প্রকার আয় এবং ব্যয় সমূহ হিসাবভুক্ত করা হয় তাকে আয় ব্যয় হিসাব বলা হয়। আমরা তখন আয় বিবরণী করতাম সেখানে নিট মুনাফা বা নিট ক্ষতি হতো, এখানে আয় ব্যয় হিসাবে ব্যয় থেকে যদি আয় বেশি হয়, অর্থাৎ আমরা যখন আয় বিবরণী করতাম সেখানে ব্যয় থেকে আয় বেশি হলে নিট মুনাফা বলতাম, আর এখানে বলা হবে ব্যয় অতিরিক্ত আয়, মানে ব্যয়ের অতিরিক্ত আয়। আর আয় থেকে যদি ব্যয় বেশি হয় এখানে নিট ক্ষতির পরিবর্তে আমরা কি ব্যবহার করব? আয়াতিরিক্ত ব্যয়, অর্থাৎ আয়ের অতিরিক্ত ব্যয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী এটিকে উদ্বৃত্ত পত্র বলা হয়। তোমরা তোমাদের হিসেব বিজ্ঞান প্রথম পত্রে আর্থিক অবস্থার বিবরণী, এক মালিকানা ব্যবসার আর্থিক অবস্থার বিবরণী যেভাবে করেছো এখানে একইভাবে সম্পদ এবং দায়, অর্থাৎ অব্যবসায়ী প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে, অব্যবসায়ী প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে আর্থিক অবস্থা সম্পর্কে জানার জন্য প্রতিষ্ঠানের সম্পদ ও দায়ের যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে অব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী বলা হয়। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জানবো অব্যবসায়ী প্রতিষ্ঠানের সমস্যা সমাধানের ধাপ সমূহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে কোনো বিষয় পাঠদানের ক্ষেত্রে যে কৌশলটা অবলম্বন করি সেটি হচ্ছে জানা বিষয়ের সাথে আমরা অজানা বিষয়, জানা বিষয়ের সাথে মিলিয়ে অজানা বিষয়গুলো আমরা নতুনভাবে তোমাদের কাছে পরিচয় করার চেষ্টা করব। আমরা জানা বিষয় হিসেবে আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রে আর্থিক বিবরণী যেখানে আমরা করেছি সেখানে আমরা কি করেছি, আর্থিক বিবরণী যখন করেছি তখন প্রশ্ন হিসেবে আমরা রেয়া অমিল পেয়েছিলাম, একটি রেয়া অমিল পেয়েছি, কিছু সমন্বয় পেয়েছি। তদ্রূপ এখানেও আমরা ব্যবসায় প্রতিষ্ঠানে অঙ্ক করার ক্ষেত্রে যে তিনটি হিসাব রয়েছে, প্রাপ্তি ও প্রদান হিসাব, আয় ব্যয় হিসাব ও আর্থিক অবস্থার বিবরণী, এই তিনটি হিসাবের ভিতরে প্রথমটি মানে প্রাপ্তি ও প্রদান হিসাব যেটি, এটি মূলত আমার প্রশ্ন হিসেবে থাকবে, অর্থাৎ প্রশ্ন হিসাবে প্রাপ্তি ও প্রদান হিসাব থাকবে এবং প্রাপ্তি ও প্রদান হিসাব এটার সাথে কিছু সমন্বয় থাকবে। সেই সমন্বয়গুলোর আলোকে আমরা এখানে তিন ধরনের বা তিনটি ধাপে অঙ্ক করতে হবে। প্রথম ধাপটি আমরা একটু দেখো, প্রথম ধাপটি হচ্ছে প্রারম্ভিক মূলধন অবলীন। শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে মনে রাখতে হবে অব্যবসায় প্রতিষ্ঠানের কোনো মালিক নেই, ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক আছে, মূলধন আছে, অব্যবসায় প্রতিষ্ঠানের কোনো মালিক নেই, মূলধনও নেই, কিন্তু আর্থিক অবস্থার বিবরণী যদি আমরা করতে হয়, সম্পত্তি এবং দায়ের মিলন বা সম্পত্তি এবং দায়ের ভিতরে
সমান পরিমাণ, অর্থাৎ সম্পত্তি এবং দায়ের পরিমাণ সমান মিলাতে হয়, হিসাব সমীকরণকে আমরা সমতার পর্যায়ে নিয়ে আসতে হয়, তাহলে অবশ্যই আমার সেখানে কি লাগবে, মূলধন লাগবে। সো যেহেতু মূলধন আমার নাই, মূলধন আমার প্রতিষ্ঠানে মূলধন নাই, কিন্তু মূলধন তহবিল থাকবে, মূলধন তহবিল নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করব, বছরের শুরু সম্পত্তি এবং দায়ের পার্থক্য থেকে, এটি আমার পরে আমরা আলোচনায় আসতেছি। তারপরে হচ্ছে আয় ব্যয় হিসাব আমরা করব, সেই আয় ব্যয় হিসাব সম্পর্কেও আমরা আলোচনা করেছি, আয় থেকে ব্যয় বাদ দিয়ে ব্যয় অতিরিক্ত আয় বা আয় অতিরিক্ত ব্যয় নির্ণয় করা হবে। তারপরে দেখো সর্বশেষ আর্থিক অবস্থার বিবরণী আমাকে প্রস্তুত করতে হবে। এবার আমরা প্রারম্ভিক মূলধন তহবিল কিভাবে নির্ণয় করা হয়, আমরা বলছিলাম অব্যবসায় প্রতিষ্ঠানে কোনো মালিক থাকে না, তাই থাকে না মূলধন, কিন্তু আর্থিক অবস্থা সম্পর্কে জানার স্বার্থে বছরের শুরুতে প্রারম্ভিক সম্পদ আয়ের পার্থক্য নিয়ে প্রারম্ভিক মূলধন নির্ণয় করা হয়। তারপর আয় ব্যয় হিসাব সম্পর্কে আমরা আলোচনা করেছি, আয় ব্যয় হিসাবে সকল প্রকার আয় এবং ব্যয় সমীক্ষাভুক্ত করা হয়, তাকে আয় ব্যয় হিসাব বলা হয়। যে হিসাবে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানে সকল প্রকার আয় এবং ব্যয় সমীক্ষাভুক্ত করা তাকে আয় ব্যয় হিসাব বলা হয়। আয় ব্যয় হিসাবের ব্যয় থেকে আয় বেশি হলে তাকে ব্যয় অতিরিক্ত আয় এবং আয় থেকে ব্যয় বেশি হলে তাকে আয় অতিরিক্ত ব্যয় বলা হয়। আর তারপরে আর্থিক অবস্থার বিবরণী হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে, অব্যবসায়ী প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে আর্থিক অবস্থা সম্পর্কে জানার জন্য প্রতিষ্ঠানের সম্পদ ও দায়ের যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে অব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী বলা হয়। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এই তোমাদের আজকের এই প্রথম পর্বের এই ক্লাসটি থিওরিক্যাল ক্লাস, আমরা মৌলিকভাবে যে তাত্ত্বিক বিষয়গুলো আলোচনা করা দরকার সেই বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি। আমরা পরবর্তী আরো দুটি পর্বের মাধ্যমে এই অধ্যায়টি শেষ করব, আমরা পরের পর্বে তোমাদের উদ্দেশ্যে আমরা অঙ্ক নিয়ে আসব। তো এই পর্বের আলোকে ছোট্ট একটি বাড়ির কাজ তোমাদেরকে দিলাম, তোমরা তোমাদের পাঠ্যপুস্তক থেকে এই বাড়ির কাজটি বের করে অবশ্যই বাড়ির কাজটি সম্পন্ন করবে। অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উৎস সমূহ, অর্থাৎ অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উৎস সমূহ তুমি তোমার পাঠ্যপুস্তক থেকে তোমার বই থেকে নিয়ে এটি সংক্ষেপে আলোচনা করবে। সো তোমাদের সবাইকে আবার ও ধন্যবাদ জানাচ্ছি, তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের এই ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।